আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। বই লিখেছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। তার বইয়ের নাম বিহাইন্ড দ্য সিন। এবারে একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন হয়েছে। ইতিমধ্যে সালমান মুক্তাদির বইমেলায় গিয়েছিলেন, তার বই কেনার জন্য ভিড় লেগে যায় স্টলে। সালমান মুক্তাদির বই লিখে বেশ সমালোচনার মুখেও পড়েন, নেটিজেনরা কটাক্ষ করতেও ছাড়েন না। সালমান মুক্তাদির নিজে একটি ভিডিওতে এমন দাবি করেছেন, তিনি বলেন, কেউ কেউ আমাকে কটাক্ষ করছে আমি কেন বই লিখেছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমার বই লেখার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। তিনি বলেন, আমি নাকি মেলা স্টলে যাই আমার সঙ্গে সেলফি নেওয়ার জন্য বই কেনে, এজন্য স্টলে ভিড় লেগে থাকে, কিন্তু আমি তো চারটা দিন মেলায় যাই নাই, তারপরও আমার বই কেন কিনতেছে মানুষজন, আমি বুঝে উঠতে পারতেছি না। কেউ কেউ সালমান মুক্তাদিরকে বলেছেন তিনি সাহিত্যের ক্ষতি করছেন, এমন মন্তব্যে আঘাত পেয়েছেন সালমান মুক্তাদির, যার ফলে একটি ভিডিও বানিয়ে সেই আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। বইয়ের বিষয়বস্তু নিয়ে সালমান মুক্তাদির বলেন, মানুষের ভণ্ডামি, অযৌক্তিকতা, হিউম্যান সাইকোলজি আর মানুষের স্বভাব নিয়ে বইটি লেখা, এতে সাহিত্য বা গ্রামার বেসড কিছু নেই। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।